হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জমি থেকে শাক উঠানো দেখাবো এবং সেই শাক ভাজিটাও দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শস্য শ্যামল সবুজ ক্ষেত দেখতেই অসাধারণ। তো এখানে যেতেই আমাদের পাশের জমিতে এখানে ঝাল গাছ হয়েছে, তো অনেক সুন্দর সুন্দর ঝাল দেখে আর লোভ সামলাতে পারলাম না, ঝাল তুলেই ফেললাম। টাটকা শাকের সাথে টাটকা ঝাল খেতে খুবই সুস্বাদু। তো এক একটি গাছে প্রচুর পরিমাণে এখানে ঝাল ধরেছে, আর টাটকা জিনিস তুলতে খুবই মজাদার। গ্রামের মানুষরা এভাবে ফসল ফলিয়ে থাকে, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরার। এখানে শস্য শ্যামল সবুজ ক্ষেত, ধানের শীষগুলো রোদের ছটায় একদম সোনালি হয়ে আছে, দেখতেই খুব অপরূপ দৃশ্য। তো আমরা এখন শাক খেতে চলে এসেছি। এটা আমাদের ভুট্টার ক্ষেত, এখানে প্রচুর পরিমাণে শাক হয়েছে, ফুল নোটে, কাটা নোটে, লাল শাক, বিভিন্ন ধরনের শাক এখানে জন্মিয়েছে। সেই শাকগুলোকে আমি তুলে নিচ্ছি। আমরা অনেকে এসেছি শাক উঠাতে, সবাই মিলে মজা করে অনেক শাক তুলেছি, সবাই আমাদের বাড়ির সদস্য। তো গ্রাম বাংলার এই ঐতিহ্য দেখতে খুবই অসাধারণ। তো আমরা সবাই মিলে এক এক করে অনেকগুলো শাক উঠিয়ে ফেলেছি। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো কেউ আপনারা টানবেন না, না টেনেই দেখার চেষ্টা করবেন, কারণ গ্রাম বাংলার ঐতিহ্য সব সময় আমি তুলে ধরি। তো আমাদের শাক উঠানোর শেষে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পথেই আমাদের আর এক পাশে জমিতে কলা গাছ হয়েছে অনেক। বাড়ি যেতে আবারও ঝাল উঠিয়ে ফেললাম, কারণ যাওয়ার পথে আবার ইচ্ছা করছিল যে কিছু ঝাল উঠাই। তো আমরা কতগুলো ঝাল আর শাক উঠালাম অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমার মেয়েও আজ খুব খুশি নিজের হাতে এই কাজগুলো করতে পেরে, অনেক ছোট। আমাদের ঝাল শাক উঠানোর শেষে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে আমাদের জমি বেশি দূরে না। তো দেখুন বন্ধুরা, আমি কতগুলো শাক আর ঝাল উঠিয়েছি। এই শাকগুলোকে আমি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, নিয়ে ভাজি করব। গরম ভাতের সাথে গরম শাক ভাজি খুবই মজাদার খেতে। আর টাটকা জিনিসের স্বাদটা সবসময় অতুলনীয় হয়। তো যে যে টাটকা জিনিস খেয়েছেন সেই বুঝবেন এই মর্মটা। আমাদের পরিবারের সদস্যরা মিলে আমরা এখন এই শাক ভাজি আর গরম ভাত খাবো। তো আমাদের পরিবারের সদস্যরা আমরা সবসময় এই টাটকা জিনিস খেয়ে থাকি, সবারই খুবই ভালো লাগে। আর গ্রামে সবসময় সব রকমের টাটকা জিনিসটাই বেশি পাওয়া যায়। তো এখন এই গরম ভাতের সাথে গরম শাক ভাজিটা সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার পরিবারে এখনও যে যে সদস্য হননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং আমাকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, তার কারণ আপনাদের সাপোর্টেই আমি আরও এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।